উপকূলের শহরটিতে এতদিন ছিল না কোনো গণগ্রন্থাগার। সেই ঘাটতি মেটাতে এগিয়ে আসে গলাচিপা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও গলাচিপা স্কিল ল্যাবের ব্যবস্থাপনায় উদ্বোধন হয়েছে উপকূল বাতিঘর। স্মার্ট গ্রন্থাগার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে নেওয়া হয়েছে বেশ কিছু বিশেষ উদ্যোগ। বিভিন্ন ধরনের বইয়ের সাথে রয়েছে 10,000-এরও বেশি ই-বুক। একই সাথে উপকূল বাতিঘরে থাকছে ভাষা ও দক্ষতা উন্নয়নের জন্য ভিডিও টিউটোরিয়াল ও ইন্টারনেট সুবিধা। প্রত্যন্ত অঞ্চলে এসব সুবিধা পেয়ে উচ্চশিক্ষিত শিক্ষার্থী ও অভিভাবকরা এই উপকূল বাতিঘর সৃষ্টির কারণে সবাই হয়তো বা এই লাইব্রেরিতে এসে মোবাইল আসক্তিটা কমাবে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা বিভিন্ন ডিভাইসে আসক্ত, আমরা প্রায় বই পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু উপকূল বাতিঘরে এসে আমরা আবার সেই বই পড়া অভ্যস্ত হচ্ছি। জনসাধারণের প্রতি আমার উদ্দত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়েকে লাইব্রেরিতে নিয়ে আসুন, বই পড়ুন। উপজেলার মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই লাইব্রেরি উদ্বোধন করা হয় বলে জানান স্থানীয় উপজেলা প্রশাসন। বিশেষ করে মোবাইল আসক্তি থেকে বের করে আনা, তাদের দক্ষতা ও জ্ঞান অর্জন বৃদ্ধি করা, তাদেরকে বইমুখী করা। আমার পরিকল্পনায় দুইটা ছিল, যে একটা গণগ্রন্থাগার যেখানে সকল ধরনের বই থাকবে এবং একটা মোবাইল লাইব্রেরি। তো আমরা বলতে চাই প্রথম পর্যায়ের যে আমাদের যে বিষয়টা গণগ্রন্থাগার সেটা বাস্তবে রূপ নিয়েছে। জেলার প্রতিটি উপজেলায় এমন লাইব্রেরি করার আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। ছেলেমেয়েরা যে পরিমাণে লাইব্রেরিতে আসতো বা সেখান থেকে বই নিয়ে পড়তো বা যে আগ্রহটা ছিল সেটা অনেকাংশে কমে গেছে, তাদেরকে আবার কীভাবে বইমুখী করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগী হব, চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি আমার প্রত্যেকটি উপজেলাতে উপকূল বাতিঘরের মতো লাইব্রেরি করার ব্যবস্থা করার জন্য। লাইব্রেরিটি আরও সমৃদ্ধ হবে ও জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাইটিভি।